নমস্কার বন্ধুরা, বনশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি ভাত দিয়ে একটি রেসিপি বানাবো। আমাদের সবার ঘরে খাওয়া দাওয়ার পরে ভাত বেশি থেকে যায়, সেই ভাতগুলো ফেলে না দিয়ে বা নষ্ট না করে ঘরের সাধারণ কিছু উপকরণ আমরা একটি সুন্দর টেস্টি নাস্তা বানিয়ে নিতে পারি। সকালে বা বিকালের হোক সেই নাস্তাটা করে নিতে পারি, যাতে ভাতগুলো ফেলে দেওয়া না লাগে সেই জন্য। তাহলে চলুন নাস্তাটা তৈরি করে ফেলি। প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি। এক টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি। আমি একটা ডিম নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার ডিমটা ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ডিমটা নামিয়ে নেব। আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। দিয়ে দেবো লঙ্কা কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কম বা বেশি করে নিয়ে নিতে পারেন। পেঁয়াজটা এভাবে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো 2 কাপের মতো ভাত এখানে। দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা। এবার ডিমটা দিয়ে ভালো করে ভাতগুলো নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো 2 টেবিল চামচ ম্যাগি মশলা। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। রান্নাটা হয়ে এসেছে, আবার এটাকে নামিয়ে নেবো।